ନମସ୍କାର କହିଲେ କହିବେ କହୁଛି ଆଜ୍ଞା ଶ୍ରୀକାନ୍ତ ବାବୁ ଫେରିଆସିଲେ ଆପଣ ପଚାରିବେ ସେ କୁଆଡ଼େ ଯାଇଥିଲେ କି ନା ସେ ବାହାରେ ବୁଲୁଥିଲେ ତାଙ୍କର ଥାନ ଥାନ କିଛି ନଥିଲା କେଉଁଠିକି ଫେରିଲେ ନା ପୁଣି କଂଗ୍ରେସକୁ ଫେରିଲେ ଭଲ କଥା ଏତେ ବଡ଼ ନେତା আউ ক বাহরে নির্বাচন আসলি সে কোণ বাহে এমি বুলু থে কি ভাবনা ভূত ভাড়া ফেত ঠিক করেছেন কংগ্রেস কু উপযুক্ত নেতা আবশ্যক হে এতে বড় নেতা কিন্তু মিশলে কেউটি কা রে অজয় কুমার প্রভারী দিল্লি সেইটি সে মিশি গলে কেণুগোপাল কিংবা ଖଡ଼ଗେଙ୍କ ପାଖରେ ମିଶିପାରିଲେନି ଆରେ ବାବୁ ଯାହାର ଯାହା ଔକାତ୍ ଯେମିତି ସେଇ ଅନୁସାରେ ହେବ ନା ଆପଣ ଭାବୁଛନ୍ତି ରାହୁଲ ଗାନ୍ଧୀଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ସେ ମିଶିଥାନ୍ତେ ନା କ'ଣ ଯେଉଁ ରାହୁଲ ଗାନ୍ଧୀକୁ ସିଏ ଏମିତି ବାଡ଼ ବତା ନ ରଖିକି ଗାଳି ଦେଇଥିଲେ ମାଇନିଂ ମାଫିଆଙ୍କୁ ସମର୍ଥନ କରୁଛନ୍ତି ରାହୁଲ ଗାନ୍ଧୀ ବୋଲି ଏ କଥା ମଧ୍ୟ କହିଦେଇଥିଲେ ନିରଞ୍ଜନ ବାବୁଙ୍କ ବିରୋଧରେ ତ ପରୋକ୍ଷ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ ବହୁତ କଥା କହିଥିଲେ ଯାହା ହେଉ ଅଜୟ କୁମାର সে ঠিক জাঁত গুণ চিহ্নলে এবং তালে বড়িয়া কে এই যে ওড়িশার লোক জাতে টিকি অধিক জা থে টিকি চর্চা হয়ে থাকে ইয়ে গোটে মারি থে ডাইলগ কিছু মারি থে বিজেডি বিজেপি বিদ্যুৎ বর্ষি যাই হল কড়বে হলড়ি কোটি যাবে কেন্দ্রা জমারু লডিবে লো বো মানে অমানত অমান অবস্থা যাই বালেশ্বর লড়বে যে জিতিকি কেন্দ্রমন্ত্রী হয়ে বর্ষকাল সে বার নির্বাচন মন্ডলী টিয়ারি করে তলিপড়ি করে সবু মানে জমি রেডি করলে জমি রেডি কলে নব্যোতি পট্টনাক রীতেমত যা সে অঞ্চল বুঝি গত থর সে প্রার্থী লে তৃতীয় বহুত ভালো ভোট পাইলে পুরা মানে জেনমণিঙ্ক কটিং সত্ত্বে সে দি লক্ষ উপরক ভোট পাই এবার ইয়ে আসলে আসবে প্রবেশ কলে বা ছেড়া হবে মতো এবে কু গোটি কথা ইয়ে নবজ্যোতি বাবু কোণ হাতের হাত বাঁধিকি পোথুড়ি ধরিকি ভাগবত পড়বে কি এই হল ইয়ে কংগ্রেসিয়াঙ্কর মানে সে যে অজয় কুমার করিবে যেতে মাড়বে তা চারিগুণ অধিকা যে অবস্থা বর্তমান ওড়িশে কংগ্রেস তো সবু বেশি ফাইদা কিন্তু নেই পারিবে কি তো শ্রীকান্ত বাবু ঘটনার মু গোটেই বসি না আগুক যা নাই। না পারিবে কি বালেশ্বর শ্রীকান্ত বাবু મોતે તો લાગુની ના આપણ કોં છંતી